আপনারা চাইলে আমাদের ক্যাফেতে বসে বার্থডে সেলিব্রেট করতে পারেন, তার জন্য কোনো চার্জ নেওয়া হয় না। আপনারা আপনাদের মতো করে ফুড অর্ডার করবেন, যেটা খুশি আপনি যা খুশি আপনাদের সেটা অর্ডার করবেন, আমাদের কোনো ডিমান্ড নেই। হ্যাঁ, তার জন্য আমাদের কোনো পে করতে হবে না। আর আমাদের বার্থডে স্পেশাল কম্বো আছে একটা, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। ধন্যবাদ। আর আরেকটা কথা, আমাদের ক্যাফেতে কিন্তু 100-এর অধিক আইটেম আছে, মোটামুটি খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে আমাদের ক্যাফের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসবেন, দাদারা এসছে, দাদাদের রিভিউটা দেখলেন, সত্যি কি না আপনারা যাচাই করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে কম্বোর মধ্যে আছে মিক্সড ফ্রাইড রাইস, আর এটা আছে চিকেন স্ট্রিপ, এটা আছে চিকেন কোরিয়ান উইংস, আর তার মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর ব্লু লাগন। হ্যাঁ, মানে ভাবছি যে খেতে পারবো কি পারবো না, মানে আপনাদের এখানে সত্যি কথা বলতে আপনাদের এখানে এত কম দামে, আর এখানে যদি আপনারা একটু ধৈর্য ধরে বসতে পারেন আপনি গরম গরম ক্রিস্পি সব কিছু পেয়ে যাবেন। একটু ওয়েট করতে পারবেন, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা অর্ডার পেলে তারপরে এই সব কিছু বানিয়ে দিই, তার জন্য একটু সময় নিয়ে বসতে হবে, একদম একদম মনের মতো খেতে হবে না। এখানে কেএফসির মজা আপনারা এখানে পেয়ে যাবেন, গ্রাম ডাক ক্যাফে বিরাটি এমবি রোডে, কোনো কথা হবে না। এখানে কেএফসি স্টাইল, কেএফসি স্টাইল ক্রিস্পি চিকেন লেগ, গ্রামডাক ক্যাফে স্পেশাল হচ্ছে এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, এটা হচ্ছে দুটো ক্রিস্পি চিকেন সঙ্গে ডিপ মিউনিস, তার সঙ্গে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি হচ্ছে বিরাটিতে, পুজো শেষ, দুজনে সুস্থ হয়ে পড়েছি, সুস্থ হওয়ার সাথে সাথে চলেছি হচ্ছে বিরাটিতে, বাইরে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে। এখানে শুনেছি যে এখানে বিরাটিতে একটা খুব সুন্দর একটা ফাস্টফুড, কেএফসি স্টাইল ফাস্টফুডের একটা দোকান ওপেন হয়েছে, তো সেখানে নাম শুনেই শুয়ে চলে এসেছি। এটা হচ্ছে গ্রাউন্ড ল্যাব ক্যাফে, এটা 43 এমবি রোড বিরাটি কলকাতা 7-3-0-6-1। তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে কি এখানকার যে ফাস্টফুড আছে, কেএফসি স্টাইল যে সমস্ত খাবার রয়েছে, স্ন্যাক্স রয়েছে, ফাস্টফুড রয়েছে, এগুলোকে আমরা আজকে উপভোগ করবো, খাবো, খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। চলুন আমার সাথে ভেতরে। আজকে এখানে চলে এসেছে গ্রাউন্ড আপ ক্যাফের দুজন ওনার কাপল, দাদা অ্যান্ড বৌদি। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার বৌদি, আপনার খুব পরিচয় খুব ভালো লাগলো। আর আপনাদের এই গ্রাউন্ড আপ ক্যাফে এখানে বিশেষত্ব কি আছে, মানে কি এখানে আছে আপনাদের? অ্যাকচুয়ালি আমাদের এখানে আপনি পেয়ে যাবেন ক্রিস্পি চিকেন পাবেন, তার সাথে পাবেন মানে বিভিন্ন ড্রিঙ্কস পাবেন। হ্যাঁ, আর আমাদের স্পেশাল কিছু কম্বো আছে, কম্বো প্যাক পাবেন, আর আর কি আছে তুমি বলো, আপনারা খেয়ে দেখুন তারপরে বুঝতে পারবেন। আর আর বলতে স্মুদি, ক্রাশার এসব তো আছেই, সব কিছু মানে মোটামুটি যা যা ভালো লাগে সব কিছু ট্রাই করে দেখুন, আর সঠিক রিভিউটা দেন, বা আর যদি ভালো না লাগে সেটাও বলবেন, তাহলে আমরা সেটা শুধরে নিতে পারবো। একদম, এটা কোনো কেউ বলে না কিন্তু, না একদম না, এটা আমরা সবসময়, কারণ আমাদের এই কনসেপ্ট যেটা করেছি আমরা, আমরা সম্পূর্ণ এটা বাইরের প্রিপারেশনটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অনেকদিন যাবৎ প্যারিসে ছিলাম, তো প্যারিস থেকে আমি এই কনসেপ্টটা নিয়ে এসেছি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সঠিক রিভিউটা আপনারা দেবেন, মন গড়া রিভিউ দেওয়ার দরকার নেই, আপনারা যেটা ট্রাই করবেন যেটা ভালো লাগবে সেটা রিভিউটাই দেবেন। হ্যাঁ, একদম একদম। আর আপনারা এখান এই যে আপনাদের এই যে ক্যাফেটা কখন ওপেন হয়, কখন বন্ধ? আমাদের ওপেনিং হচ্ছে সকাল 10টা থেকে রাত 10:30 পর্যন্ত। আচ্ছা, সকাল থেকে আপনাদের সব কিছু এই সব অ্যাভেলেবল অ্যাভেলেবল অ্যাভেলেবল? হ্যাঁ, সব অ্যাভেলেবল। তো এখন আপনাদের উপস্থিত কি আছে আমরা দেখিয়েছি, আপনাদের একটু মেনু চার্টটা দেখি তাহলে। একদম একদম, আমাদের সব মেনুতে অ্যাভেলেবল আছে। হ্যাঁ, যা সব অ্যাভেলেবল। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর এখানকার অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের হচ্ছে 43 এমবি রোড কলাবাগান বিরাটি মিউনিসিপ্যালিটি হসপিটালের ঠিক উল্টো দিকে, খাদিমের পাশে। হ্যাঁ, আপনাদের এখান আপনাদের মোবাইল নাম্বার কি?
আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 9674472015। এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। যদি মনে করুন আপনাদের এই অ্যাড্রেসটা শুনে কোনো কাস্টমার যদি আসতে চায় অনেক দূর থেকে, তাহলে কী হবে? বাই তেল পথে বা বাস পথে কী হবে? সব কিছুই কাছে, স্টেশন থেকে 5 মিনিটস, আপনি বাসে আসলে বাস থেকে 3 থেকে 4 মিনিট লাগবে। হ্যাঁ, আপনি আমার সবচেয়ে ভালো হয় আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। থ্যাংক ইউ, একদম একদম। আর বিশেষ করে আপনি এসেছেন, মানে আমরা খুব প্লিজ, খুব প্লিজ। হ্যাঁ, বৌদিকে পেয়ে সত্যি অনেকদিনের ইচ্ছে ছিল সবার সাথে দেখা করার, হয়ে গেল হয়ে গেল। মানে আপনাদের চ্যানেল তো আমরা সবসময় ফলো করি, ক্যাফে করার আগেও করি আর এখন তো করি, অবশ্যই করি। আর খুব ভালো লাগে আপনাদের দারুণ দারুণ মানে ভিডিওগুলো দেখলে, আমার না আশা করছি আমাদের কলকাতাবাসী বা কলকাতার বাইরে দেশের বাইরেও দারুণ একটা মানে সাড়া ফেলেছেন আপনারা, অনেক ধন্যবাদ। ওকে ওকে, তাহলে এনজয় করুন। এখানে রয়েছে আমাদের মদিনী স্যার, জিকুদা, সেই বৌদি আর প্রীতি, মানে যেখানে আমরা যাই আমরা খুবই গুরুত্ব একসঙ্গে আমাদের অরিজিনাল আমাদের স্যার জিকুদা বৌদি প্রীতি সবাই যায়। তো মিন্টু অলরেডি বলে দিয়েছে, তো আমরা একটা সত্যি খুব ভালো জায়গায় এসেছি যেখানে সুন্দর সুন্দর লেগ পিস খুব অল্প দামে খাচ্ছি, আর এটা KFC স্টাইল, বাট দোলা অলরেডি বলেছে KFC থেকেও ভালো, এটা সত্যি কথা, সত্যি কথা। দেখুন তিনজনকে তিনটে লেগ পিস দিয়েছে, দেখি দাও, আর সঙ্গে স্টার্টারে মকটেল ছিল। আমার মনে হয় মিন্টুকেও ঠিক সেম জিনিস দিয়েছে, না বৌদি? কেমন লাগছে, ভালো লাগছে? এখন শুরু করি, মানে কথা বলতে বলতে ওদিকটা অফ হয়ে গেছে, তা আমি আর বলবো বেশি কিছু কথা বলবো না, এখন বলবো তোমরা। এতক্ষণ দেখলে আপনার কথা বললাম এই গ্রাউন্ড আপ ক্যাফে ওনারের সঙ্গে কথা বললাম, খুব ভালো হলো কথা বলে। তো বৌদি মানে আমার ঘিনি আপনাদের বৌদি একটা জিনিস অর্ডার করেছে, সেটা হচ্ছে চিকেন জিঞ্জার বার্গার। ও আচ্ছা, চিকেন জিঞ্জার চিজ বার্গার, চিকেন জিঞ্জার চিজ বার্গার এটা অর্ডার করেছে, দেখি ওটা কী। এটা আপনি কী বানাচ্ছেন এখন? আপনি কি কি মকটেল বানাচ্ছেন এখানে? এখানে বানাচ্ছি লেমন, ম্যাঙ্গো, ব্লু লেমন, আরও আপনার ব্ল্যাক কারেন্ট আছে, ম্যাঙ্গো আছে, কাঁচা আম আছে, স্ট্রবেরি আছে, আরও ভ্যারাইটি আছে আমার কাছে। আরও এখানে এখানে কী কী আছে বলুন, এটা কী আছে? এটা আপনার পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল, এটা এটা ব্ল্যাক কারেন্ট, স্ট্রবেরি, কাঁচা আম, গ্রিন মিন্ট, এটা আপনার ম্যাঙ্গো, এটা আপনার ব্লু। থ্যাংক ইউ। যেটা আমরা, হ্যাঁ আমরা অনেক ওশান ব্লু টাইপ বলি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি হলো? এটা এটা ক্রিসপি চিকেন লেগ হলো, তার উপরে মশলা দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মশলাগুলো কি আপনাদের এখানকার বানানো? কি এটা আসলে আমি এগুলো বাইরে থেকে কালেকশন করেছি, মানে আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে আর এগুলো সিক্রেট মশলা, ঠিক আছে? মানে এগুলো বলা যাবে না? না, এগুলো বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, পার্সোনালি এগুলো, পার্সোনালি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে আমাদের ওয়েলকাম ডিশ আসছে, থ্যাংক ইউ। এখানে কী কী আছে বলো? ঠিক আছে, থ্যাংক ইউ। চলে এসেছে আমাদের ওয়েলকাম ডিশ, আমার কাছে রয়েছে গ্রিন মিট আছে, পাইন আছে, পাইন প্রচণ্ড মানে পিপাসাও পেয়েছিল, অনেকক্ষণ ধরে ঠান্ডা আমি খুঁজছিলাম, তাই এটা খেয়ে সত্যি খুব ভালো লাগছে। তোমাটা পাইনঅ্যাপেল ফ্লেভার দেখি এক মুখ দেবো তোমার থেকে? আমরা হাজবেন্ড ওয়াইফ তো একটু শেয়ার করে খেতেই পারি, কোনো ব্যাপার নেই, তাই তো নাকি? খুব
গরমে ঠান্ডা খেতে খুবই ভালো লাগছে, তার মধ্যে আবার দারুণ দারুণ। থ্যাংক ইউ বৌদি, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো গ্রাউন্ড আপ ক্যাফেতে আমরা চলে এসেছি এখানে, এখানে কেএফসি স্টাইল, কেএফসি স্টাইল ক্রিসপি চিকেন লেগ, এটা খেয়ে দেখি কেমন লাগছে। তার সঙ্গে রয়েছে এখানে টমেটো সস আর মেয়োনিজ রয়েছে। তাহলে খাওয়া যাক, প্রথম বাইটটা তুমি দাও। ওয়াও, খুব খাস্তা খাস্তা, অনেকটাই বড় আর খেতেও খুব টেস্টি। এবার আমি দেখি, অসাধারণ খেতে লাগছে, আর গরমও আছে জিনিসটা। ক্রিসপি চিকেন লেগ যাকে বলে হচ্ছে এইটা, কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ টেস্ট, অসাধারণ ভেতরটা কি সফট না। সত্যি খেতে খুবই টেস্টি আর এতটাই ক্রাঞ্চি, মানে আর তার মধ্যে গরমটাও ঠিক রয়েছে, খুব ভালো লাগছে খেতে। কেএফসিতে চিকেন লেগ, ক্রিসপি চিকেন লেগ না খেয়ে দ্য গ্রাউন্ড আপ ক্যাফেতে এসে এখানে বসে ক্রিসপি চিকেন লেগ খান, চিপ অ্যান্ড বেস্ট, এবং মন ভরে যাবে, জাস্ট মন ভরে যাবে। দামটাও দেখুন, দামটাও খুব কম, দামটাও খুব কম। দেখতে পাচ্ছেন টমেটো সস, টমেটো সসের মধ্যে অসাধারণ লাগছে, অসাধারণ। দারুণ দারুণ, খেয়ে মুখটা ছেড়ে যাচ্ছে না, ছেড়ে যাচ্ছে বলে কি ভালো লাগছে। কেএফসি অর্ডার করতে হবে না, গ্রাউন্ড আপ ক্যাফে এমপি রোড বিরাটি এখানে চলে আসুন, তাহলেই ভালো। কেএফসি স্টাইল সমস্ত রকম টেস্টি খাবার আপনারা এখানে পেয়ে যাবেন, আর দামও কম একদম। আসছে গ্রাউন্ড আপ ক্যাফে, গ্রাউন্ড আপ ক্যাফে তো চলে এসেছে আমাদের সামনে গ্রাউন্ড আপ ক্যাফে স্পেশাল বার্গার। দাদা, আপনার এই গ্রাউন্ড আপ ক্যাফের যে স্পেশাল যেটা বার্গারটা, স্পেশালিটি আপনি গিয়ে মুখে বলুন। অ্যাকচুয়ালি আপনারা আগে বার্গার সাইজটা একটু দেখে নিন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এটা কেন স্পেশাল বার্গার আমাদের। ঠিক আছে, এখানে তিন মানে দুটো লেয়ার আছে, বড় বড় ক্রিসপি চিকেন দেওয়া আছে, এবং সাইজটা আপনি একটু দেখিয়ে দিন তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কেন স্পেশাল হয়েছে। হ্যাঁ, একটা বান তুলুন, একটা বাইট, একটা পার্ট হচ্ছে। হ্যাঁ, আপনি প্রথম বানটা তুলুন, সব বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা এই দেখুন ক্রিসপি, তার মধ্যে রয়েছে চিজ, চিজ। হ্যাঁ,
এবার আপনারা বলবেন কেন এটা স্পেশাল হয়েছে। যে পেটিটা দেওয়া আছে ওটা আমাদের নিজস্ব মানে আইটেমের করা, নিজস্ব পদ্ধতিতে করা, তো সেই জন্য আমরা এটাকে স্পেশাল গ্রাউন্ড আপ ক্যাফে বার্গার করেছি। হ্যাঁ, আর এটার প্রাইস হচ্ছে 199। আমাদের বার্গার 70 rupees থেকে 199 অবধি আমাদের বার্গার আছে। আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। ওকে, তো এখানকার ওনার যিনি দাদা উনি সব কিছু ভেঙে চুরে বলে দিল, তো এবার এটাকে আমরা কীভাবে এনজয় করবো? না না, এত বড় আমার মুখে ঢুকবে না, খেতে গেলে পুরো মুখ ময় মেখে যাবে, তা এটাকে হাফ হাফ করে খেলেই মনে হয় আমার মুখে খুব সুবিধে হবে। তাহলে এইভাবে চেপে ধরো, চেপে ধরে পুরো মুখে নেব না কি না কাছে এটা কি আছে পপকর্ন দাও। থ্যাংক ইউ। এইটা হচ্ছে একটা নতুন জিনিস চলেছে খেতে খেতে, এটা হচ্ছে পপকর্ন। দাম কত দাদা এটা? আমাদের 90 থেকে চিকেন পপকর্ন শুরু। আচ্ছা, মিডিয়াম স্মল হচ্ছে 90, মিডিয়াম আছে মিডিয়াম স্মল 90, মিডিয়াম 120, লার্জ হচ্ছে 150 আর এক্সট্রা লার্জ হচ্ছে 200। আমি তাই ভাবছি যে এত বড় বার্গারটা আমি কি করে মুখে দিয়ে খেতে পারবো, দেখি চেষ্টা করি। হাতটা তো খুলবে, অল্প একটু কামড়ে খাই। কম্বো রয়েছে একটা, এটা হচ্ছে ওরা 440 টাকা দাম। এর সঙ্গে আরেকটা জিনিস আছে ওরা নিয়ে আসছে, তো আগে বার্গারটাকে আমরা এনজয় করি ফটাফট সব কিছু চলে যেত। তুমি অনেকবার বলেছিলে যে বার্গার খাবে, আজকে তোমার মনের স্বাদ পূরণ হয়ে গেল যে ক্রিসপি চিকেন চিজি বার্গার। চিজি বার্গার সত্যি খুব সুন্দর, অসাধারণ খেতে আর এতটাই টেস্টি, মুখ ময় মেখে গেছে। আর চিজ এতটা দিয়েছে, দেখো পুরোটা মেখে গেছে। তোমার আর কি মনের আশা পূরণ হলো তো বার্গার খেয়ে? কিন্তু এত বড় বার্গারটা তোমার কাছে হাফ পুরোটা খাওয়া যাবে কি বলতে পারছি না। অলরেডি উপরের পার্টটাও নিয়ে নিয়েছে, মাঝের একটা পার্ট আমি খেয়েছি, এখনো এটা রয়েছে। এটা শেষ হবে কি করে বলতে পারছি না। তো আমাদের বার্গার খাওয়া হয়ে গেল, এবার খাবো হচ্ছে ক্রিসপি চিকেন পপকর্ন। এটা ওনার আগে দিয়ে গেছে, আর তার সঙ্গে দুটো জিনিস দিয়ে গেছে। এটা হচ্ছে ব্লু লাগন, এটা হচ্ছে বাদাম স্মুথি। চলো ওটা খাই আগে। খেতে খেতে পেট ভরে গেছে, এত ভরেছি ওটা বার্গারটা ছিল, ওটা তো পুরোটাই খেতে হলো, কিন্তু তুমি বেশিটা মনে হচ্ছে খেয়েছি। ব্যাপারটা যদি এখানে শুরু থেকে ওরা এমন কিছু জিনিস দিয়েছে, মানে এমন এমন জিনিস দিয়েছিল, মানে সব কিছু হচ্ছে টেস্টি স্টাইল, কিন্তু টেস্টি খেয়ে আর সব কিছু টেস্ট খুব ভালো, খেতে যেমন কোনো কথা হবে না, কোনো কথা হবে না।
আপনারা ফিস ফ্রাই কী দাম এটা? এটা হচ্ছে ফিস ফ্রাই, এটা হচ্ছে গ্রাউন্ড আপ ক্যাফে স্পেশাল ফিস ফ্রাই, পার পিস 80 রুপিস। মানে এটা এখন যে চলি এটা চলে এসেছে, চলে এসছে। সাইজটা দেখে দাও ফিস ফ্রাইটা, একদম শাল গরম হবে। এটাকে গুড় লাগুনটা খাই, তো আমাদের চলে এসেছে এখানে এখন পরপর অনেকগুলো গ্রাউন্ড আপ ক্যাফে স্পেশাল হচ্ছে। এটা আছে মিক্স ফ্রাইড রাইস, এটা চিকেন হট ডগ, চিকেন হট ডগ, আর হচ্ছে চিকেন উইংস, তার সঙ্গে হচ্ছে ডিপ উইংস। প্রথমে বার্গারটা খেয়ে পেট করে মোটামুটি হাফ জাম হয়ে গেছে, আর তার সঙ্গে কম্বো রয়েছে, এটা হচ্ছে ব্লু লাগান, এটা হচ্ছে বাদাম, চলো এখানে রয়েছে একটা জিনিস রয়েছে ফিশ ফ্রাই, দেখতে পাচ্ছেন লম্বা ফিশ ফ্রাই। তো তুমি কোনটা খাবে বলো? আমি ছোটোটা খাচ্ছি, দেখি খেয়ে ফিশ ফ্রাই খাচ্ছি। এখন একটু ঝাল আছে না, একটু খেতেও ভালো লাগছে, আর খুব ডিপ ফ্রাইটা হয়েছে। অসাধারণ লাগছে, মানে খুব যে তাড়াতাড়ি খাবে সেটা খাওয়া যাচ্ছে না। যা রেডি হচ্ছে আসছে, যা রেডি হচ্ছে আসছে, ওই বেড়ি দিয়ে ওগুলো দিয়ে খাইয়ে পাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা যা আমাদের খাওয়ালেন, মানে একদম চিকেন স্টিক বার্গার থেকে সব কিছু যা খাওয়ালেন আমাদেরকে, বিয়েটা আমাদের পুরোপুরি ফুলফিল হয়ে গেছে, ট্রাফিক জ্যাম হয়ে গেছে, আর পাচ্ছি না খেতে একদম। তো এগুলো যেগুলো আছে আমরা পার্সেল করে নেব। শুরু থেকে যা দিয়েছেন একদম খেয়ে একদম পেট ফুলফিল হয়ে গেছে একদম, আর অসাধারণ খাবার দাবার, খুব টেস্টি, একদম কেসি ফেল, কেএফসি ফেল, কেএফসি ফেল, খুব সুন্দর, একদম গরম, একটু সময় দিয়ে একটু সময় দেবেন, জাস্ট গরম গরম খাওয়া পেয়ে যাবেন। চিপ অ্যান্ড বেস্ট ফ্রাইড ক্যাফে বিরাটি ফ্যামিলি। টাটা। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে এটা কী আছে, এটা হচ্ছে আমার জন্য শুধুমাত্র মিন্টুরার জন্য একটা স্পেশাল আইটেম আছে, এগ চিকেন নুডলস। এখানে দু পিস ডিম রয়েছে, দেখতে পাচ্ছেন গোটা গোটা দুটো ডিম রয়েছে। এটা কিন্তু ওনাদের এই মেনুতে নেই, এগ চিকেন নুডলস, এটা স্পেশালি আমাকে ওরা গিফট করেছেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। স্পাইসি হবে, আর স্পাইসি হবে, ঠিকই। এটা হচ্ছে এনারা ওনাদের এটা লিস্টে নেই, মেনুতে নেই, ওরা এটা নতুন করে অ্যাড হবে, এগ চিকেন নুডলস দু পিস ডিম দিয়ে, দারুণ সেলিব্রেট হলো। এটা আজকে গ্র্যান্ড, এটা আজকে গ্র্যান্ড ওপেনিং হলো, তার জন্য একটা সেলিব্রেট হলো বেলুন ফাটিয়ে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ মিন্টু দাদা। দুটো ডিম সেদ্ধ, একদম গরম। দামটা যেন কি বলেন দাদা? 150, জাস্ট চেক করো, আসো আসো এসো। মানে শুরু থেকে ওনারা যা দিয়ে দিয়েছেন, যা খেয়েছি জায়গা নেই, কিন্তু ওনারা একটা আমি জাস্ট গিফট করলেন, এটা আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে বেলুন ফাটিয়ে। আমিও এলাম দেখতে যে এটা কীরকম হয়েছে, একটু টেস্ট করব, দেখি কীরকম খেতে হয়েছে টেস্ট করে। অসাধারণ অসাধারণ। অ্যাকচুয়ালি আজকে দাদাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে, আমাদের মেনুতে এটা নেই, এই আইটেমটা নেই, আজকে দাদাকে দিয়ে, দাদা এবং বোধিকে দিয়ে এটা ওপেনিং করা হবে। আপনারা যদি আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই আমাদের ক্যাফেতে, গ্রাউন্ড আপ ক্যাফেতে চলে আসবে, আসতে হবে, এখানে বসে খেতে হবে কিন্তু, একদম একদম।
এটা আজকে গ্র্যান্ড ওপেনিং হলো, এটা বেলুন ফাটিয়ে ওপেনিং হয়েছে। থ্যাংক ইউ, অবশ্যই এখানে আসুন, ভিজিট করুন। দাদা বৌদি ব্যবহার অপশন খুব ভালো, খুব ভালো কথাবার্তা, খুব ভালো। এবং এখানে এসে জাস্ট একটু অর্ডার করতে হবে, একটু ধৈর্য ধরে বসতে হবে, তাহলে পরে গরমা গরম খাওয়া সব পেয়ে যাবে। বাই।